আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মামুন মোটরস বাইক গ্যালারি সেলাব্রেট চলে গেল কোমরপুর ফরিদপুর সদর ফরিদপুর। টিভিএস এর মেট্রো বিলাস বাইকটি শোরুম পেপার অবস্থায় আছিল। তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা দিয়ে ভাইরা নিয়ে নিল অবশ্যই ভিডিও জানানোর চেষ্টা করবো। আর আমাদের লোকেশন খলিলপুর বাজার কোরআনপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর। স্ক্রিনে অবশ্যই আমার নাম্বারটা দেওয়া থাকবে, যদি কোনো ভাই ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং যদি কোনো ভাই বাইক ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে। আর এখনো এখন বন্ধু যারা আমার পেজটি ফলো করেন, পেজটি ফলো করতে পারলে যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ব্যক্তি সোল্ড হয়ে গেলে এই ব্যক্তির জন্য আর কেউ কল দেবেন না, এই ব্যক্তি একদম চিপ রেটে বিক্রি হয়ে গেলো। তো কত টাকা বিক্রি করলাম এবং ভাই কোথায় থেকে আইসে কিভাবে আইসে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো। তা বেশি কথা না বলে চলুন ভাই কাছ থেকে আমরা নাম পরিচয় অবশ্যই দেন। আসসালামু আলাইকুম। নিলাম ইঞ্জিন নাম্বার সাথে তোমার মিলাই নিছেন? জি জি, কাগজপত্র অল ডকুমেন্ট একদম মিলাই নিছি। সব ওকে আছে তো? জি জি। মামুন মোটরস কি কাস্টমার বাইক করায় এবং বিক্রয় করতে আসতে পারে? আস্তে আছে। জি জি ভাই, আস্তে আস্তে বিদায় তো আসছি। এর আগে আপনার কাছ থেকে গাড়ি নিছি, আবার নিজে নিলাম একটা। এটা যে দুই নম্বর বাইক ছিল আপনাদের নাকি? জি জি। অসংখ্য ধন্যবাদ ভাই, জন্য সবাই দোয়া করবেন। শুনতে পারলেন কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা বিক্রি করলাম। অবশ্যই আপনারা একবার আসতে পারেন আমাদের শোরুমে, বাইক গুলো আপনারা কিনেন বা না কিনেন দেখার জন্য আসতে পারেন, বাইক গুলো আপনারা আমাদের শোরুম আপনারা ভিজিট করতে পারেন। তো দর্শক আজকে বেশি কথা বলবো না, আজকে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।